নিম্ন আদালতে নথি পাওয়ার পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন বিষয়ে সিদ্ধান্ত শুনানি শুরুতে আইনজীবীদের বিশৃঙ্খলায় আদালতের অসন্তোষ পিলখানা ট্র্যাজেডির শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবছরের মধ্যে বিস্ফোরক মামলার রায় হবে আশাবাদ বিজেপি মহাপরিচালকের পটুয়াখালীর বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রী ও চিফ হুইপের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ আহত ২০ ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে রাজবাড়িতে গণধর্ষণের শিকার চিকিৎসক তিনজন আটক মামলা দায়ের এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে মানববন্ধন বিক্ষোভ ৩রা মার্চের মধ্যে দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি বাংলা সময়ের সঙ্গে আছে আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ফয়সাল মোর্শেদ বিচারিক আদালতে নথি পাওয়ার পর বেগম জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত হবে বেগম জিয়ার জামিন আবেদনের শুনানি শেষে আজ এই আদেশ দিয়েছেন হাইকোর্ট সে সঙ্গে আগামী ১৩ কার্যদিবসের মধ্যে নিম্ন আদালতের মামলার নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এর আগে দুপুর ২টায় বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে জামিন আবেদনের শুনানি শুরু হয় তবে আইনজীবীদের বিশৃঙ্খলার কারণে শুরুতেই অসন্তোষ প্রকাশ করে ১০ মিনিটের জন্য এজলাস ত্যাগ করেন বিচারপতিরা পরে আদালতের কার্যক্রম শুরু হলে বেগম জিয়ার আইনজীবী ও দুদকের আইনজীবীরা শুনানিতে অংশ নেন সবশেষ বেগম জিয়াকে জামিন না দেওয়ার পক্ষে এজলাসের বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিকেল ৪:৪৫টায় জামিনের বিষয়ে সিদ্ধান্তের কথা জানান আদালত গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুর্নীতির মামলায় বেগম জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন তারা আবেদন করেছেন যে লয়ার কোর্ট রেকর্ডটা আদালতকে দেখার জন্য অনুরোধ করেছেন নিম্ন আদালতের নথিটি আমরাও আনার চেষ্টা করব এই আদালত থেকে আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা মনে করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জেলে রাখার চেষ্টা করা হোক না কেন দীর্ঘদিন এইভাবে অহেতুক জেলে রাখতে পারবেন না উনার প্যারাগ্রাফ ১৬ দেখিয়েছেন উনি খুব অসুস্থ উনার বয়স হলো ৭৩ বয়স ৭৩ এটা আমরা কনসিড করেছি রায়ও ৭৩ আছে কিন্তু উনি অসুস্থতার যে ব্যাখ্যা দিয়েছেন কোনো কাগজ ওখানে দাখিল করেননি কাজেই যদি কাগজ দাখিল করা না হয় আমরা কিভাবে বুঝবো যে উনি অসুস্থ ২ মাস ৫ দিন কাজে এই স্বল্প সংখ্যক মেয়াদে আপনার বেল দেওয়া সমীচীন হবে না আমরা ঘোরতর আপত্তি জানিয়েছি ৪৯৭ ধারা এখানে হবে না এখানে দেওয়ানি ফুজদারি কার্যবিধির ৪২৬ ধারা মতে এটা হবে আর তাছাড়া যেহেতু এটা দুর্নীতি দমনের মামলা ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্টের আওতায় এই মামলা হয়েছে এখানে এটাকে ধরতেই হবে এটা নন বিলেবল অফেন্স এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামীকাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত একই সঙ্গে তাকে আদালতে হাজির করা সংক্রান্ত বিষয়ে আবেদনের শুনানিও আগামীকাল ধার্য করা হয়েছে সকাল ১১টায় রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম শুরুতেই দুদকের আইনজীবী এই মামলায় বেগম জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশনা চেয়ে আবেদন করেন অন্যদিকে বেগম জিয়ার আইনজীবী তার জামিন বাড়ানোর আবেদন করেন যেহেতু আসামি অন্য একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন এবং জামিনের আবেদন বিবেচনায় নিয়ে কাল পর্যন্ত বেগম জিয়ার জামিন বর্ধিত করে আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন বিচারক ডক্টর আখতারুজ্জামান আবেদন করেছি অনুগ্রহ করে যেন বেগম খালেদা জিয়ার জামিন যেটা আজ পর্যন্ত ছিল এটা যেন আগামীকাল বর্ধিত করে শুনানির জন্য পেশ করা হয় অবহিতকরণ যে দরখাস্তটা আছে এবং তাদের অবহিতকরণ দরখাস্তটা আছে আগামীকাল তারিখ আছে আগামীকাল উনি শুনবেন আগামীকাল শুনে পরবর্তী যে তারিখ হবে সেই তারিখ পর্যন্ত তার জামিন এবং পরবর্তী কার্যক্রম তিনি মাননীয় আদালত গ্রহণ করবেন আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপির আন্দোলন কর্মসূচি দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে যা প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনী যা করণীয় তাই করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দুপুরে কুষ্টিয়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন
তিনি এতিমের টাকা আত্মসাতের মামলায় আদালতের রায় দণ্ডিত হয়ে কারাগারে আসেন। আদালতের রায় যদি সন্তুষ্ট না হন উচ্চতর আদালতে যেতে পারেন। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে কাউকে মুক্ত করার নজির কি পৃথিবীর কোথাও আসে? তথাকথিত কর্মসূচির নাম করে আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে চাই, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চাই, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে যতটুকু করণীয় সেটাই তারা করবে। ফুলের শ্রদ্ধায় স্মরণ করা হলো পিলখানা ট্র্যাজেডি শহীদ সেনা কর্মকর্তাদের। সকালে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনী প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় এ বছরের মধ্যে পিলখানা হত্যার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেন বিজিবি মহাপরিচালক। এদিকে 25 ফেব্রুয়ারিকে সেনা শহীদ দিবস ঘোষণার দাবি জানিয়েছেন তাদের স্বজনেরা। পিলখানা হত্যাকাণ্ডের পর কেটেছে 9 বছর, কিন্তু দীর্ঘ এই সময়েও শোকের ক্ষতে প্রলেপ পড়েনি এতটুকু। আর তাই প্রতি বছর 25 ফেব্রুয়ারি এলেই নিহত সামরিক কর্মকর্তাদের স্বজন বন্ধু সহকর্মীরা জড়ো হন বনানী সামরিক কবরস্থানে, ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তাদের, আত্মার শান্তি কামনায় করেন প্রার্থনা। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান নিহতদের স্বজনরা। এতজন সেনার যে মৃত্যুদিন, এটা সরকারিভাবে সেনা শহীদ দিবস ঘোষণা করলে আসলে মনে হয় আমরা খুশি হব। উই জাস্ট হোপ কি যে ওনাদের যে রেসপেক্টটা পাওয়ার উচিত, সিন্স দে ওয়ার ইনোসেন্ট অফিসার্স, ওই রেসপেক্টটা যেন তারা শহীদ সেনা দিবস হিসাবে পায়। আমাদের কষ্টগুলো শুধু আমাদেরই কষ্ট, আমাদের কষ্টগুলো অন্য কারোরই না, আর আমাদের কষ্টগুলো মুখে বলে প্রকাশ করার মতো কিছু না। শহীদ সেনা সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক। পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিজিবি মহাপরিচালক জানান বিদ্রোহের ক্ষত ছাপিয়ে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে তাদের বাহিনী। বিস্ফোরক মামলা তো চলছে, এটার গতি বাড়ানোর জন্য আপনারা শুনছেন যে কিভাবে এটা গতি বাড়ানো হবে, এবছর শেষ করার চেষ্টা করছে আমাদের যারা আইনজ্ঞ আছেন তারা। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানান নিহতদের প্রতি। এই যে হত্যাকাণ্ড, এটা তো এমনি হয়নি, আমি মনে করি পিছনে একটা বিরাট ষড়যন্ত্র ছিল, একটা চক্রান্ত ছিল। রাষ্ট্রপতি আসে, আমরা এই দিনটাকে শহীদ ঘটনা স্মরণে আমরা অফিসিয়ালি আমরা এই দিনটাকে স্মরণ করি। এছাড়াও জাতীয় পার্টি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময়ে আরো থাকছে, সুনামগঞ্জে ট্রাক সহ বেইলি ব্রিজ ভেঙে খালে নিহত দুই, দোয়ারা বাজারের সাথে সিলেটের যোগাযোগ বন্ধ। পটুয়াখালীর বাউফলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের চিফ হুইপের উপস্থিতিতে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 11টার দিকে বাউফল থানার নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ এবং বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম সহ জেলা প্রশাসন, র্যাব, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উপজেলা আওয়ামী লীগের দুপক্ষের নেতাকর্মীরা। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর থানা মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজবাড়িতে এক চিকিৎসক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। গতকাল রাতে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাত 9টার দিকে ঢাকা থেকে রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে বাস থেকে নামেন নির্যাতিতার চিকিৎসক। পরে গোপালগঞ্জের বাসে ওঠার জন্য শিবরামপুর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া করেন তিনি। পথে বসন্তপুরে একটি নির্জন স্থানে অটোরিকশার চালক সহ 5 জন তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ করেন নির্যাতিতা। পরে স্থানীয়দের সহায়তায় তিনি সরাসরি র‍্যাব 8 এর ক্যাম্পে যান। এ ব্যাপারে রাজবাড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে এবং তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিকটিম ধর্ষণজনিত কারণে যেসব পরীক্ষা নিরীক্ষা করতে আসছে, আমি যথাযথভাবে তাদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছি। নির্যাতিতা ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। সময় সংবাদ, রাজবাড়ী। রাজশাহীর পুঠিয়া থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 3 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা সরকারি স্থাপনা সহ রাজশাহীর বিভিন্ন এলাকায় নাশকতার ছক তৈরি করছিল বলে দাবি র‍্যাবের। সকালে উপজেলার জামিরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব 5 কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি মিলের পেছনে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির 3 সদস্যকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় 2টি বিদেশি পিস্তল, 2টি আইইডি, ম্যাগজিন, 8 রাউন্ড গুলি, 4টি হাত বোমা, গানপাউডার ও বেশ কিছু জঙ্গিবাদে উস্কানিমূলক বই। এর আগে গত রোববার রাজশাহীর তানোর থেকে বোমা তৈরির সরঞ্জাম সহ 3 জেএমবি সদস্যকে গ্রেফতার করে র‍্যাব। তাদেরকে ঘেরাও করার পরে সাথে সাথে এখান থেকে তাদের কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হয়। তো আমাদের তৎপরতার কারণে আমরা 3 জন লোককে ধরতে পারি। ধরার পরে ওই এলাকা সার্চ করা হয়। সার্চ করার পরে আমরা 2টি বিদেশি পিস্তল, 3টা আইইডি, যেটা ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বলে, এবং আরও কিছু বোমা তৈরির সরঞ্জামাদি আমরা তাদের কাছ থেকে পাই। মিটিংয়ে তারা বিভিন্ন সরকারি স্থাপনায় নাশকতা, উগ্রবাদী বই বিতরণ এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত নানা বিধ বিষয় নিয়ে আলোচনা করত। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলের কর্মীরা। দুপুরে জেলা জাতীয় পার্টির আহ্বায়কের নেতৃত্বে শহরের স্টেশন রোড থেকে মিছিল বের করা হয়। পরে তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। আওয়ামী লীগের সমর্থিত ছাত্রলীগ নাকি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা চাই পুলিশ কর্তৃপক্ষ 3 দিনের মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের চিহ্নিত করে এবং বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করায়। কোটা পদ্ধতি সংস্কারে 5 দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা। 3 মার্চের মধ্যে দাবি মানা না হলে পরদিন থেকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান ধর্মঘট ও কালো ব্যাজ ধারণ কর্মসূচির ঘোষণা দেন তারা। চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এ সময় কোটার কারণে অনেক যোগ্য প্রার্থী চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন বক্তারা। পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়। একই দাবিতে সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় কোটা ব্যবস্থায় সব ধরনের নিয়োগ পরীক্ষা বাতিল সহ 5 দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। পাহাড় ধস রোধে চট্টগ্রামের পাহাড়ি ঠালে বিন্নি ঘাস চাষ করতে আগ্রহী থাইল্যান্ড সরকার। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সিটি মেয়রের সাথে এক বৈঠকে একথা জানান বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পান পিমন সোয়ান্না পাংসে। এ প্রকল্প কার্যকর হলে চট্টগ্রামে পাহাড় ধস অনেক কমে যাবে বলে জানান তিনি। বৈঠকের পর চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির জানান, প্রথমে পাইলট প্রকল্প হিসেবে 2টি পাহাড়ে বিন্নি ঘাস রোপণ করা হবে, পরবর্তীতে ফলপ্রসূ হলে বৃহৎ আকারে প্রকল্পটি কার্যকর করা হবে। আমাদের পাহাড়ের ক্ষয়টা রোধ করা যায়, প্লাস আপনার যেটা ভূমিদশ ওইটা যাতে বন্ধ করা যায় সেজন্য একটা টেকনোলজি আছে, যেটা এটা আমরাও জানি, ওটাকে ভেটিভার গ্রাস হিসাবে ওনারা নামকরণ করে থাকেন আর আমরা এটা বিন্যা ঘাস হিসাবে জানি। পাইলট প্রকল্প হিসাবে একটা বা দুটো পাহাড়কে আমরা নিয়ে সেটা বাস্তবায়ন করে ওটার রেজাল্টটা কতটুকু আমরা পাই এটার উপর নির্ভর করে পরবর্তী সময়ে ব্যাপকভাবে আমরা এই প্রকল্পটা হাতে নিব। বাংলা সময়ে আরো থাকছে, কক্সবাজারের টেকনাফে আজও অনুপ্রবেশ করেছেন 144 রোহিঙ্গা, বর্ষা মৌসুমে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পরিকল্পনা সরকারের।
সুনামগঞ্জের ছাতকে ট্রাক সহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বেইলি ব্রিজ ভেঙে পড়ায় দোয়ার বাজার উপজেলার সাথে সিলেটের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রে পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্টিল বোঝাই একটি ট্রাক লক্ষ্মীবাউড়ি বেইলি ব্রিজ অতিক্রম করছিল। ব্রিজের মাঝামাঝি আসলে বিকট শব্দে সেটি ভেঙে পড়ে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ট্রাকে অতিরিক্ত ওজনের কারণেই ব্রিজটি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 40 টনের ওভার হবে মাল উঠছে, উঠার পরে ট্রাকটা গেছে কি ফুরাটাই ওদিকে গেছে কি, যাওয়ার সাথে টান দিতে উঠছে, আবার ইয়ে হয়ে গেছে, এই সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। টাইনটাকে তুলতাম যাইতাম, পরে গাড়ি ভাঙছি, ভাঙার পরে গ্লাস ব্লাস ভাঙার পরে টাইন দেখি একজন জীবিত আছেন আর দুইজন মৃত হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় 14 ঘন্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। যারা ভিতরে আটকা পড়া ছিল তারা খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিল, আমরা গাড়িটা কেটে কেটে ভিতরে গিয়ে তারপর যারা ডেড ভিকটিম ছিল ওদেরকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে বৃষ্টি ঝুঁকিপূর্ণ থাকলেও সড়ক ও জনপদ বিভাগ তা সংস্কার করার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। সরকারে আবেদন জানাইছি যে এই বৃষ্টির ভবিষ্যৎ অমঙ্গল ঘটব, অ্যাক্সিডেন্ট ঘটব, সরকারের কোনো ভূমিকা রাখে না, করতো 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 কইরা আর কোনো ধরনের করে নাই। এই সেতুটা ভেঙে দেওয়া সাতটু দ্বারা মানুষের যোগাযোগ একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। 5 থেকে 6 লক্ষ লোক একটি বড় ধরনের দুর্ভোগে পড়েছে। আমরা দ্রুত এই ব্রিজের সংস্কার দাবি করছি। দোয়ারাবাজার ছাতক সড়কের আরো 2টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা। সময় সংবাদ, সুনামগঞ্জ। টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নিয়ন্ত্রণহীনভাবে চলছে পর্যটকবাহী জাহাজ। পর্যটকদের অভিযোগ, ঝুঁকি নিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন, অব্যবস্থাপনা ও টিকিটের অতিরিক্ত মূল্য আদায় করছে জাহাজ কর্তৃপক্ষ। অবশ্য যাত্রী পরিবহনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের মাঝের এই দ্বীপটি নিয়ে পর্যটকদের আকর্ষণের শেষ নেই। তাই পর্যটন মৌসুমে প্রতিনিয়ত দ্বীপে ছুটে যায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এসব পর্যটকদের বহন করতে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে যাতায়াত করে 6টি জাহাজ। এসব জাহাজের মোট ধারণ ক্ষমতা অনুযায়ী প্রতিদিন সেন্ট মার্টিনে যাওয়ার কথা 1800 পর্যটকের, কিন্তু বর্তমানে প্রতিদিন গড়ে পর্যটক যাচ্ছে 5000-এর বেশি। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সমুদ্রপথে যেমন রয়েছে ঝুঁকি, তেমনি পর্যটকদের পড়তে হচ্ছে নানা দুর্ভোগে। 200-300 লোকের মধ্যে 500-600 লোক, প্রায় 1000 পর্যন্ত লোক যাত্রী উঠেছে। টিকিট যারা কেটেছে তার বাহিরে অনেকে উঠেছে। ছাদের উপরে প্রচুর পরিমাণে লোড দেওয়ার কারণে দেখা গেছে মানে লঞ্চ এরকম মানে উপরে নিচে এরকম ভাবে হেলতেছে। লঞ্চের যারা ক্রু আছেন, যারা এখানে সেবার দায়িত্বে আছেন, তাদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না। সরকার একটু নজর দেয় তাহলে আমার মনে হয় যে আরো জাহাজের সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে এইভাবে মানুষকে যেতে হবে না। এসব অভিযোগের ব্যাপারে কথা বলতে গেলে জাহাজ কর্তৃপক্ষের অনেকেই সটকে পড়েন। তবে এ জাহাজের কর্মকর্তা জানালেন, তারা অতিরিক্ত যাত্রী বহন করছেন না এবং যারা করছে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নিচ্ছে। আমাদের সিট ক্যাপাসিটির বাইরে কোনো যাত্রী নিই না। অন্যান্য যারা জাহাজ আছে তারা কি অতিরিক্ত যা মানুষ নেয় না নেয় এটা আমার বলার নাই, কিন্তু এখানে প্রশাসন আছে, কোস্টগার্ড আছে, এরা গণনা করে তাদেরকে জরিমানা দিচ্ছে। এদিকে জেলা প্রশাসক জানালেন, অতিরিক্ত যাত্রী পরিবহনে জড়িত জাহাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যেকটা যে ভেসেল মালিক বা কর্তৃপক্ষকে আমি নির্দেশ দিয়েছি এবং চিঠি দিয়েছি যে তারা যেন কোনো অতিরিক্ত যাত্রী বহন না করে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার উপজেলা প্রশাসনকেও আমি নির্দেশনা প্রদান করেছি যে কোনো ধারণ ক্ষমতা অতিরিক্ত কোনো যাত্রী যাতে কোনো পরিবহন না করে। গত বৃহস্পতিবার ও শুক্রবার ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের দায়ে পর্যটকবাহী জাহাজ এভি পারিজাত ও এলসিটি কুতুবদিয়াকে 1,60,000 টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সময় সংবাদ, কক্সবাজার। মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল কোদালি ছড়া সংস্কার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। খালটি সংস্কার হলে শহরের জলাবদ্ধতা দূর হবার পাশাপাশি জমিতে ভালো ফসল হবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। খালের দুধারে দৃষ্টিনন্দন ফুলের বাগান ও চলাচলের রাস্তা করার পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। শাহ উলিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
উৎসবের আমেজে চলছে মাটিকাটা, কেউ কেউ করছেন ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার। মৌলভীবাজার পৌরসভা সহ জেলা শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম কোদালে ছড়া খালের সংস্কারের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই সংস্কার কাজে সহযোগিতা করছেন জনপ্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। কোদালে ছড়া পানি জমে গেছে, ওটা লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার লাগিয়েছি, সমাজ সেবা করার লাগিয়েছি। এই কোদালে ছড়া দিয়ে টলটলে পানি যেন প্রবাহিত হয় এবং এই গভীরতা যেন পৌরসভা ধরে রাখতে পারে। কোদালে ছড়া ওয়াকওয়ে হবে, টলটলে পানি আসবে এবং রাস্তার দুধারে ফুলে ফুলে সুশোভিত থাকবে। একটাই দাবি যাতে এই কুদালিছড়াটা খনন হয় এবং সুষ্ঠু এবং সুন্দর পরিকল্পনায় এই কাজটা শেষ হয়। জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা বলছেন, খালটি সংস্কার ও দখল মুক্ত করা গেলে জেলা শহরের জলাবদ্ধতা দূর হওয়া সহ কৃষি জমিতে ফসল বৃদ্ধি পাবে। কুদালিছড়া মৌলভীবাজার শহরের সমস্ত পানিগুলো প্রবাহিত হতো সেইভাবে আগে মতো জায়গায় নিয়ে গেলে এই শহর জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। সবার সহযোগিতায় এই কুদালিছড়া খনন করব, আর যারা কুদালিছড়াকে দখল করেছেন তারা অবশ্যই দখল ছেড়ে দিবেন এবং কুদালিছড়া তার স্বাভাবিক গতি প্রবাহে ফিরিয়ে আনতে সাহায্য করবে। এদিকে খালটি সংস্কারের পর দুপাড় জুড়ে দৃষ্টিনন্দন ফুলের বাগান সহ জনসাধারণের চলাচলে রাস্তা নির্মাণ করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। দুপাশে আমরা ওয়াকওয়ে তৈরি করে দিব যাতে এই ময়লাগুলো আর ফেলতে না পারে, পাশাপাশি ওয়াকওয়ের পাশে আমরা ফুলের গাছ লাগাবো, বাগান তৈরি করে দিব যাতে এই এলাকাটি সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রায় 17 কিলোমিটার দীর্ঘ কোদালিছড়া খালের 3 কিলোমিটার অংশ মৌলভীবাজার শহরের ভেতরে প্রবাহিত। খালটি শহরের পূর্ব প্রান্ত বর্ষিজুড়া থেকে শুরু হয়ে পশ্চিম প্রান্তে কাঞ্জার হাওরে গিয়ে মিশেছে। সময় সংবাদ, মৌলভীবাজার। মিয়ানমার থেকে পালিয়ে নাফ নদী পাড়ি দিয়ে কক্সবাজারে আজও অনুপ্রবেশ করেছে 144 জন রোহিঙ্গা। রোববার সকালে টেকনাফের মগপাড়া দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন তারা। উপজেলা প্রশাসন জানায়, মিয়ানমারে গৃহবন্দী, খাবার সংকট ও নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসে 44টি রোহিঙ্গা পরিবার। পরে সেনাবাহিনী হারবার পয়েন্টে ত্রাণ সহায়তা দিয়ে তাদের আশ্রয় শিবিরে পাঠায়। গত 3 দিনে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে 500+ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এদিকে আসছে বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম। সকালে কক্সবাজারে সাম্প্রতিক রোহিঙ্গা শরণার্থী রেসপন্সের 6 মাস পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। রোহিঙ্গাদের আশ্রয়ের কারণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদেরও সহায়তা দেওয়া হবে বলেও জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। হাজার হাজার সংখ্যায় তাদের আসার ফলে অনেকের ক্ষেত নষ্ট হয়েছে, সুতরাং আমরা প্রথমেই টার্গেট করেছি যে এই কৃষকদেরকে আমরা পুনর্বাসন করব। এর এই অঞ্চলটি হচ্ছে খুবই দুর্যোগ প্রবণ, এখানে নিচু অঞ্চলে যারা বসবাস করছে তারা বন্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে এবং সর্বোপরি মাটির প্রকৃতির কারণে এবং বিপুল সংখ্যক লোক অল্প জায়গায় অবস্থানের কারণে ভূমিদশার একটি সমূহ আশঙ্কা আছে। বৃহত্তর সম্প্রসারিত কুতুপালন ক্যাম্পে প্রায় 2 লক্ষ লোক এই ঝুঁকিতে আছেন, তাদেরকে আমরা নিরাপদে সরিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হবে একটি একটি বড় চ্যালেঞ্জ। নাটোরের ছাত্রী ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিমের আদালত এই রায় দেন। মামলা সূত্রে জানা যায়, 2011 সালের 12 জুন নলডাঙ্গা উপজেলায় স্কুল শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে প্রতিবেশী মনিরুল। পরে ভুক্তভোগীর পরিবার মনিরুলকে আসামি করে নলডাঙ্গা থানায় মামলা করেন। বিচারিক প্রক্রিয়া শেষে পলাতক মনিরুলের বিরুদ্ধে আজ এই রায় দেন আদালত। নড়াইলের দীঘলিয়ায় ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। দুপুরে ট্রাক মিছিল নিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সমবেত হন শত শত নারী পুরুষ। পরে বিক্ষোভ মিছিল শেষে সেখানে মানববন্ধনে অংশ নেন তারা। হত্যাকাণ্ডের বিচার দাবিতে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এ সময় বক্তারা হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর সহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। গত 15 ফেব্রুয়ারি দুপুরে দিঘুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গাজীপুরে ভয়াবহ আগুনে 20টি ঝুটের গোডাউন ও কয়েকটি কাঠের দোকান পুড়ে গেছে। সকালে কোনাবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, সকাল 7:30টার দিকে প্রথমে একটি ঝুটের গোডাউনে আগুন লাগে, মুহূর্তেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে যায় 20টি ঝুটের গোডাউন সহ কাঠের 8টি দোকান।
রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শরফুদ্দিন আহমেদ ঝুন্টু মারা গেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 3:30 দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয়। 1 ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের নেতাকর্মীরা। এ সময় তারা শোক জানান। আগামীকাল সকাল 10:00 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তার মরদেহ নেওয়া হবে রংপুরে। বাদ আসর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। রংপুরে 31 তারিখে ব্রেন স্ট্রোক করেছিলেন, তারপরে আমরা 1 তারিখে তাকে ঢাকা ল্যাবে নিয়ে আসি। ওখানে তিনি 3 দিন ছিলেন আইসিউতে। তারপরে আমরা বঙ্গবন্ধু ওই হসপিটালে ওনাকে অ্যাডমিট করে 4 তারিখে। এখানে উনি শুরু থেকে আইসিউতে ছিলেন। তিনি তার ব্রেন স্ট্রোক, ডান ব্রেনে তার স্ট্রোক করেছিল। রংপুর পৌরসভায়ও তিনি দায়িত্বে ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, মেয়র হয়েছিলেন আসলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে, কিন্তু তিনি আওয়ামী লীগে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শরীয়তপুরে প্রাণী ও মৎস্য খামার বৃদ্ধিতে জনসচেতনতা তৈরি এবং জনসেবা নিশ্চিতের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা সার্কিট হাউস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ সহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেয়। এ সময় দারিদ্রতা দূরীকরণে মৎস্য ও প্রাণী খামার বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করতে আহ্বান জানানো হয়। বাংলা সময় রিপোর্টে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিম্ন আদালতের নথি পাওয়ার পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন বিষয়ে সিদ্ধান্ত। শুনানির শুরুতেই আইনজীবীদের বিশৃঙ্খলায় আদালতের অসন্তোষ। পীরখানা ট্র্যাজেডি শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, এই বছরের মধ্যে বিস্ফোরক মামলার রায় হবে আশাবাদ বিজেপি মহাপরিচালকের। পটুয়াখালীর বাউফলে স্বরাষ্ট্র মন্ত্রী ও চিফ হুইপের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত 20। ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে রাজবাড়িতে গণধর্ষণের শিকার চিকিৎসক, 3 জন আটক, মামলা দায়ের। এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ, 3রা মার্চের মধ্যে দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।